রাজ্য এখন রামপুরহাট কাণ্ড নিয়ে সরগরম এর মধ্যেই আগামী বারো তারিখ রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভায় উপনির্বাচন হতে চলেছে ফল ঘোষণা ষোলো তারিখ আর এর মধ্যেই খাস কলকাতায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান হলো তাও আবার বিজেপির ডাকসাইটের নেতা সজল ঘোষের হাত ধরে আর সেই ঘটনা রাজনৈতিক মহলের নজর কাড়ল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৃণমূল কংগ্রেস বিরোধীদের অপেক্ষায় অনেক বেশি শক্তিশালী কার্যত গড় তৃণমূলের এটি আর সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান হওয়ায় উচ্ছ্বসিত খোঁজ সজল ঘোষ সজল ঘোষ এই মুহূর্তে জেলা বিজেপির সাধারণ সম্পাদক এছাড়া পৌর পিতাও বটে সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় আজকে যোগদানের ছবি দিয়ে ক্যাপশানে লেখেন কলকাতার চৌরঙ্গি বিধানসভায় পঞ্চাশ জন তৃণমূল কর্মী আজ বিজেপিতে যোগদান করলেন যোগদানের ছবিও পোস্ট করেন সজল ছবিতে দেখা যাচ্ছে সজল ঘোষ ছাড়া উপস্থিত আছেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ চৌবেও একদম শেষে সজল ঘোষ লেখেন জয় শ্রীরাম